আসসালামু সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি নাজিয়া, আবারও হাজির হয়ে গেলাম দাখিল ইংলিশ সেকেন্ড পেপারে কিছু ভিডিওস নিয়ে। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নমিনেটিভ কেস কাকে বলে। ওয়েল, কোনো সেন্টেন্সে অবস্থিত যে নাউন বা প্রনাউন ভার্বের কাজ সম্পূর্ণ করে, মানে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসাবে কাজ করে, তাকেই নমিনেটিভ কেস বলা হয়ে থাকে। যেমন কি হাসান ইটস রাইস বা আই রিড আ স্টোরি বুক। এই প্রথম বাক্যের মধ্যে হাসান এই নাউনটি ইট ভার্বের সাবজেক্ট বা নমিনেটিভ হিসাবে কাজ করে থাকে। অন দি আদার হ্যান্ড, সেকেন্ড যে সেন্টেন্সটা ছিল, সেকেন্ড বাক্যের আই প্রনাউনটি রিড ভার্বের নমিনেটিভ হিসাবে কাজ করে থাকে। সো ইন শর্ট, নমিনেটিভ কেস বেসিক্যালি কাকে বলা হয়ে থাকে? ভার্বকে প্রশ্ন করলে যে প্রশ্নের আমরা উত্তর পেয়ে থাকি, তাকে যেরকম নাকি আমরা নমিনেটিভ কেস হিসাবে বলে থাকি। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড আজকের মতো। আই সি ইউ অগেইন, বাই বাই।